প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা সমর্থনে বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছে, আমি সাথী আক্তার। গাজীপুর থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী কাজল সরকারের পাঠানো ডেস্ক রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ভীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের সমর্থনে বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ গাজীপুর মহানগর আয়োজিত কর্মী সমাবেশ 22 মে 2023 সোমবার সকাল 11টায় সাগর সৈকত কনভেনশন হলে অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠিত সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ গাজীপুর মহানগর আহ্বায়ক শফিকুল ইসলাম নবীন। বাংলাদেশ আওয়ামী লীগ 14 দল নিয়ে গঠিত। বক্তব্যে উঠে আসে, আমাদের কাজকর্মে বুঝাতে হবে 14 দলের মধ্যে আমরা বাংলাদেশের তরিকত ফেডারেশন বিটিএফ একটি শক্তিশালী সংগঠন। এর ধারাবাহিকতা ধরে রাখতে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান 25 মে সারারাত নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ের মালা নিশ্চিত করতে হবে। আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের বিজয় মানে আমাদের তরিকত ফেডারেশন বিটিএফের জয়। এটা আমাদের সকলে মাথায় রেখে কাজ করতে হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জনাব মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম। নির্বাচনী প্রচারণে ব্যস্ত থাকার কারণে উনি আসতে পারেননি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ ভাইস চেয়ারম্যান যথাক্রমে আলহাজ সৈয়দ তৈবুল বশর মাইজবান্ডারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ ভাইস চেয়ারম্যান আলহাজ ডাক্তার সৈয়দ আবু দাউদ মশনবী হায়দার। বিশেষ অতিথির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ মোহাম্মদ আলী ফারুকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কাশেম মোল্লা, গাজীপুর মহানগর আহ্বায়ক শফিকুল ইসলাম নবীন সহ কর্মী সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ এর বিভিন্ন এলাকা থেকে আসা নেতৃবৃন্দ ও প্রায় 2000-এরও বেশি নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মহল্লা থেকে আসা গণমাধ্যম কর্মী ও সাংবাদিকগণ। যাব ইনশাআল্লাহ, বা আমাদের জয় সুনিশ্চিত, আমরা আমাদের জয় ঘরে নিয়েই ফিরব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বেশ কয়েকটি সুনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে গাজীপুরে বাংলাদেশ তরিকত ফেডারেশনের লাখো নেতা কর্মী ভাই বোনেরা এই বাংলার প্রতিটি অঞ্চলে কর্মকাণ্ড সংগঠিত করছে, কাজ চালিয়ে যাচ্ছে। তার অংশ হিসাবে আগামী খান্দা এবং প্রত্যেকটি দরবারের খলিফাদের কাছে আমাদের পক্ষ থেকে মেসেজ করে দিয়েছে, এবং খানকায় খানকায় দরবারে দরবারে বলা হয়ে গেছে ভোট দেওয়ার জন্য এবং ভোট দেওয়ার জন্য আমাদের অন্যান্য বহু লোক যারা মাঠে ময়দানে ঘরে ঘরে রয়েছে তারা কিন্তু আমাদের কাজ করতেছে। আমরা চাচ্ছি নৌকার বিজয় হোক, যাতে করে বাংলাদেশে স্বাধীনতার সপক্ষে শক্তি শক্তিশালী থাকে। আমাদের এই মহানগর স্বাধীনতার সপক্ষে শক্তি শক্তিশালী হয়ে আমরা আজমতুল্লাহ খানকে বিজয়ী করতে পারলে তিনিও তরিকতপন্থী, তিনি আওয়ামী লীগের নেতা হলে তিনিও তরিকতপন্থী। এর জন্য আমরা মূলত